অনেক সময় আমরা প্রশ্ন করে থাকি, আচ্ছা গান কেন ভালো লাগে, কেন গান গাই? অনেকেই কিন্তু বলতেই পারে না আসলেই, মানে কেন গান গাই। এটা কিন্তু একটা অনেক ব্যাপক একটা বিষয় যে আমার ভালো লাগে গান গাইতে। এই কথাটা বলতে পারাটা যতটা সহজ করে বলা যায়, কিন্তু মনের ভেতর থেকে আসলে আমি কেন গান গাই, আমার কেন এত ভালো লাগে গান গাইতে, এই উত্তরটা কিন্তু অনেকে দিতে পারে না। আর যারা দিতে পারে না তারা কিন্তু সত্যি সত্যি খুব ভালোবেসে গান গায়। বংশ পরম্পরায় দেখা যায় যে সবাই গান গাইছে, তারাও গাইছে, কিন্তু প্রশ্ন করলে দেখা যাবে যে ওই বিষয়টা কিন্তু নয়। একজন মানুষ হিসাবে নিজস্ব জগতের একটা ভালো লাগা থেকে সে গান গায়। আজকে আমাদের মাঝে দুজন শিল্পী আছেন যাদের মা এবং বাবা দুজনই কিন্তু অনেক নামকরা মানুষ, কিন্তু আমরা আজকে তাদের পরিচয় দেব মায়ের কন্যারা। দুজন মায়ের কন্যারা আমাদের আজকের সুরের আয়না আলোকিত করবে, যারা গান ভীষণ ভালোবাসে, কথা কম বলে কিন্তু মিষ্টি করে হাসে, ভাবে গান গাইবার জন্যই তাদের জন্ম। আর দেরি না করি আমি পরিচয় করিয়ে দিই। আমার বাম পাশে আছে আলিফ আলাউদ্দিন। খুব ভালো লাগছে আলিফ? আমার খুব ভালো লাগছে এবং নার্ভাস লাগছে। কেন? কারণ রিভার্স রোল তো কখনো হয়নি। তাই আমি জানি না আজকে পারবো কিনা তোমার মতো। আর এদিক আমার ডান দিকে আছে আর্মিন মুসা। কেমন আছেন? এই তো মিষ্টি হাসি। আমিও নার্ভাস। আমি আজকে দুই মায়ের কন্যাদেরকে বলতে চাই কেমন লাগছে এই বিষয়টা, যে আজকে আমরা কিন্তু বাবা তো অনেক নাম করা দুজনেরই, কিন্তু এই যে মায়ের কন্যা, একজন সালমা আলীর মেয়ে, একজন নাশিদ কামালের মেয়ে, কেমন লাগে? আমি মার কথা বলে খুব ইমোশনাল হয়ে যাই আমি জানি স্বাভাবিকভাবে, কিন্তু হ্যাঁ অবশ্যই খুবই ভালো লাগে, খুব গর্ববোধ করি মার কথা বলতে সবসময়। এখন আসলে আমরা এই ব্যাপার নিয়ে কথা বলবো, কিন্তু একটা গান শুনতে শুনতে তারপরে আর্মিনের কাছে জানবো মায়ের কন্যার কেমন লাগে। আমি আমার নিজের একটা গান গাচ্ছি, এটা লিখেছেন রাজীব আশরাফ আর আমার সুর করা। ওয়াও, বাহ।
সুন্দর সুর, কথার সাথে একদম প্রত্যেকটা জায়গায় যেখানে যেটা আসলে ডিমান্ড করছে, এটা শিল্পী খোঁজে যে বা শ্রোতা যেটা গাইতে পারে না ওই যে ওই জায়গাটা যেতে চায়। আমি আমিও ওয়েট করছিলাম যে ওখানে যাবে, চলে গেছে। এটা আসলে একটা কবিতা, এটা রাজীব ভাই ফেসবুকে রাত 2টার সময় একটা স্ট্যাটাস লিখেছিলেন। আচ্ছা। এবং এই কবিতাটা পড়ে আমি সাথে সাথে আমার চোখে পানি চলে আসলো, কারণ কবিতার কথাটা হচ্ছে যে মাঝে মাঝে একটা মানুষ যে আমাদের সবচেয়ে কাছের মানুষ হয় সে এখন আমাদের সবচেয়ে দূরের হয়ে যায়, এবং তার কথাটা হঠাৎ ভুলে যাওয়া, আমরা একটা মানুষকে যাকে প্রতিদিন দেখতাম হঠাৎ তাকে আর কখনো দেখি না এবং সে আমাদের জীবন থেকে চলে গেল, ভুলেও গেলাম, তখন ধরেন হঠাৎ একটা গন্ধে বা কোনো একটা গান শুনে হঠাৎ মনে পড়ে ওই মানুষটা, ওটা আমার খুব মানে আমার মনে হয় মানুষই শুধু এই না, এটা মানুষ ছাড়া আসলে তো একটা আকাশকে যে অনেক বড় লাগে, হ্যাঁ, তো সেটা তো মানুষই বলতে পারে, অন্য কেউ বলতে পারবে না। তো এত সুন্দর তোমার গাওয়ার ধরন, তোমার মনে করার এই যে ভাবনার জায়গাটা, আসলে আর মনে পড়ে না কেমন যেন ছিল, খুবই সুন্দর। আলিফ, কী গান শুনবো? আমার সেকেন্ড অ্যালবামের একটা গান, আমার যেহেতু আমি পপ ঘরনার গানটা একটু বেশি করি, সো সেরকমই একটা গান করছি, এটা আমার লেখা। বাহ, বাহ, দারুণ, ফয়সালের। আচ্ছা, thank you.
বাহ, এই জন্যই মনে হয় আমি প্রশ্নটা করেছিলাম দুজনকেই যে আসলে গান কেন ভালো লাগে। ভালো লাগে কেন এক্স্যাক্টলি বলতে পারবো না, তবে যে পরিবেশটায় বড় হয়েছে, যে পরিবেশটা পেয়েছি, আমার মনে হয় আর কোনো অপশন ছিল না আমার জন্য। এবং আমি এত বেশি ফর্চুনেট যে শুধু বাবা মা না, আমার পুরো পরিবার, এক্সটেন্ডেড ফ্যামিলি যদি বলি, আমার মার দিকের এক্সটেন্ডেড ফ্যামিলিও বলি, মানে সবাই মিউজিকের সাথে জড়িত। নানা নানির বাড়ি দুজনেরই একদম। শুধু আমার এক্সপিরিয়েন্স একটু ডিফারেন্ট, কারণ আমি অনেক বছর বাইরে ছিলাম এবং ওই বাসায় আমি তো পুরাপন্ত বাসায় বড় হইনি। তো আমার জন্য যেটা আমি দেখতাম, আমার আম্মুর জীবনে, আমার জীবনে, আমাদের ফ্যামিলিতে কখনো কোনো সমস্যা হলে বা কোনো ধাক্কা খেলে ওরা কখনো ভেঙে পড়তো না, কারণ তার আধা খুব সিরিয়াস একটা ডিসকাশনের পর হঠাৎ করে কেউ গান গাওয়া শুরু করলো এবং ওটার মাধ্যমেই ধরুন একটা পিস পাওয়া। এবং আমরা, আমি সবার জীবনে সহজ করে ফেলা, আমরা যারা গাইতে পারি, যাদের আমাদের মানে আমরা এত ব্লেসড, ওই ক্রিয়েটিভ ফিলিংটাও আসলে একটা এক্সট্রা। ইভেন গান শোনাটাও অনেক হিলিং, কিন্তু গান গাওয়াটাতে আমরা যেটা একটা পারপাস পাই, সেটা গানের মধ্যে যখন থাকি তখন কিচ্ছু আর ম্যাটার করে না। সেটাই তো আসলে, এটা না গান কেন ভালো লাগে আমিও কিন্তু উত্তর পাই না, কারণ আমি সব কিছুর মধ্যেই সুরকেই আমি আমার সঙ্গী করি। হ্যাঁ, আর যখন গানের মধ্যে থাকি তখন পৃথিবীর সব কিছু অন্যরকম লাগে। এবং আমার কাছে আলিফকে যেটা মনে হলো, ওর লেখার মধ্যে আমি ওকে সবসময় যেভাবে তোমাকে দেখি, একটু ভাবি, কখনো বলিনি, আজকে বলি, ও খুব নিজের মধ্যে থাকা একটা মানুষ। হ্যাঁ, অনেক কিছুর মধ্যেও আমার কাছে মনে হয় তোমাকে দেখলে যে সমস্যার অনেক সমাধানও করে, কিন্তু খুব নীরবে, একার মধ্যে একটা জগৎ খুঁজে না। এই জন্যে হয়তোবা তোমার গানের মধ্যে সকাল বিকাল এবং কেন বুঝে নাও না এই বিষয়টা খুব সুন্দর। থ্যাংক ইউ, খুব ভালো লাগলো গানটা, চমৎকার। মিন সো মাচ কামিং ফ্রম ইউ। আর মিন কি গান শুনবো? আমি খুব রিসেন্টলি একটা খুবই সুন্দর ছবিতে গান করার সুযোগ পেলাম, গিয়াসুদ্দিন সেলিমের স্বপ্নজালে। এই গানটা আমাদের খুবই প্রিয় একজন বন্ধু মুমুর লেখা, আর শোয়েব ভাই মেঘদলের যে যিনি গিটারিস্ট, শোয়েব ভাই, শোয়েবের সুর। হ্যাঁ, শোয়েবের সুর। ওয়াও। Yeah.
আমার খুব ভাল লাগছিল একটা বিষয়, এটাই হয় আসলে একটা শিল্পী প্রত্যেকটা কথার সাথে প্রেম। হ্যাঁ, মুমুকে একটা ধন্যবাদ দিও। সুরকার শোয়েব ভাই, এত সুন্দর, এবং তোমার গাওয়ার মধ্যে তুমি একটা ওয়ার্ডেও মানে প্রত্যেকটা শব্দতে তোমার প্রেমটা আমি দেখেছি। বাংলা ভাষাটা, আমি তো বাইরে বেশিরভাগ বড় হয়েছি, কিন্তু আমার বাংলা ভাষার প্রতি একটা খুবই গভীর টান। ইনফ্যাক্ট আমি 10 বছর পরে দেশে এসেছি, আমার কাছে মনে হয় আমি বাংলা গান গাওয়ার জন্যই। আমি যে গানগুলো গাচ্ছি এগুলো সব কবিতার থেকে গান হয়েছে। আমি আমি নিজে ইংলিশে কবিতা লিখি, যে কারণে আমার বাংলা কবিতার প্রতি একটা খুবই ইন্ট্রিগ আছে, কারণ ওই এই ভাষার মধ্যে এত সুন্দর একটা প্রেম প্রেম আছে। এবং তুমি যখন গাইছিলে প্রত্যেকটা কথার সাথে প্রেম, এখানে যে একটা মানুষ থাকতেই হবে এমন কিছু না, নিজের সাথে নিজের বোঝাপড়া। আলিফ, এখন কোন গান শুনব? এটা আমার বেশ আগের একটি গান, গানটির নাম শালালা। এটা লিখেছেন শফিক তুহিন ভাই এবং সুর করেছেন আমার ছোট মামা শওকত আলী ইমন। আচ্ছা আচ্ছা, শুনি। শালা লা 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 লা,
বাহ একদম শালালালালা একদম, তুমি চির চেনা। এটা কবে? অনেকদিন আগে, অনেক আগে, 2002। ও অনেক ছোট ছিলাম। আচ্ছা এই যে ছোট ছিলে, হ্যাঁ কেমন লাগে এখন এই এই সময়টা, এই যে আগের কথা, ও যে প্রথম গানটাতে যে ছিল। আমরা কিন্তু শুধু মানুষকে যে ভুলে যাই তা না, কিন্তু আমরা কিন্তু আমাদের ছোটবেলা ভুলে যাই। হ্যাঁ মনে পড়ে কত কিছু আমার ছোটবেলার গান নিজে শুনে নিজের কাছে খুব মানে এম্বারাসড লাগে, যে আমার ভয়েসের তখন ভয়েসটা ম্যাচিওর ছিল না, হুট করে গান করতাম, তখন ভয় পেতাম না, কারণ তখন আসলে বোঝার ক্ষমতাটাও ছিল না। এখন অনেক মাইক্রোফোনে গান করি, এখন ঠাস করে গিয়ে গান করে ফেলেছি, এখন মনে হয় যে আল্লাহ কিছুই হয়নি, এখন আস্তে আস্তে শিখছি তৈরি করছি এরকম মনে হয়। আমি দেখতাম, আমি যখন ছোট ছিলাম তখন আলিফ আপু মাত্র সিনে ঢুকেছে এবং আমাদের সব ভেনেসাদের সাথে দে ডিড দ্য কনসার্ট ফর বাংলাদেশের শো, আর আমি অডিয়েন্সে বসে আমি বড় হয়ে আলিফ আপুর মতো হব। ইউ স্যাং ট্যাম্বোরিন ম্যান, হ্যাঁ আমি এরকম হব বড় হয়ে। আচ্ছা তোমাদের দুজনের যদি একটু যদি দুজনের একসাথে হয়ে যায় সেই ছোটবেলার চিন্তা আর এখন দুজন একসাথে, এটা কিন্তু মজা হবে। অনেকদিন করি না, একটু করতে পারি। একটু শুনি শুনি। Hey Mr. Tambourine Man, play a song for me. I'm not sleepy and there is no place I'm going to. Hey Mr. Tambourine Man, play a song for me. In the jingle jangle morning I'll come following you. আরো শুনতে ইচ্ছা করছিল। এটা এটা কিন্তু বাংলা করলেও ভালো লাগবে, নট ব্যাড। আমাদের যেমন এখন এখন সবসময় চিকিৎসিতা বলে, সবাই গাইতে বলে, হ্যাঁ শেষটা বলো, হ্যাঁ এটা বাংলা, তোমাদের কিছু বাংলা গান করতে পারো কিন্তু, তুমি তো মনে হয় করেছো না একটা? হ্যাঁ বাংলা করেছি, ইনফ্যাক্ট দুটো করেছিলাম, একটা করেছি সামথিং স্টুপিড নিকোল কিডম্যান আর ইয়ের অনেক পুরনো একটা গান, সেই গানটার বাংলা করেছিলাম বাপ্পাদার সাথে, আর আরেকটা করেছিলাম পার্থদার সাথে, আরেকটা ইংলিশ গানের বাংলা। আচ্ছা মায়ের সাথে কেমন সম্পর্কটা? খুবই ভালো, খুবই ভালো। আমাকে একদিন নাশিতা পা বলছিল যে আমার মেয়েটা না খুব লক্ষ্মী একটা মেয়ে, আমার এই কথাটা শুনে এই প্রোগ্রামে এসেছিল। হ্যাঁ হ্যাঁ মানে এই যে বলাটা, হ্যাঁ এখন বলে, ছোটবেলায় আমি অত মানে আম্মুর চোখে আমার ফ্যামিলির চোখে অত লক্ষ্মী ছিলাম না, কারণ আমি একদম আই থিঙ্ক 14 বছর বয়স থেকে আমার ব্যান্ড ছিল, এবং 14 বছর বয়স থেকে ব্যান্ড। হ্যাঁ আচ্ছা, আই লেড মাই ওন ব্যান্ড, আমি যে স্কুলে পড়তাম ওই স্কুলের ফাংশনে আমি এরকম লিস্ট দিতাম, যে গান পারে না পারে সবাইকে গাইতে হবে, ওএসএসের গান, তারপর শানায়া টুয়েনের গান। আমি ছোটবেলা থেকে খুব ইংলিশ মিউজিকে, আর তুমি একটু মানে সবাইকে নিয়ে একটা টিম ওয়ার্ক করতে পছন্দ করো? হ্যাঁ আমি সবার সাথে গান করতে পছন্দ করি, আমার আমার যে এখন দল আমরা এখন 18 জন, তাই? হ্যাঁ সো আমি, এবং আমি যখন পড়তে চাই তখন আমি একটা 81 পিপলের গ্রুপে ছিলাম আমরা, এয়ার রহমান স্যারের সাথে গান করেছিলাম। হ্যাঁ আমি একটু দেখেছি। হ্যাঁ সো এই মানে এই গ্রুপ জিনিসটা আমি ছোটবেলা থেকে করি, এবং আমার বাসায় আর বেশিরভাগ সব ছেলে, তো ওই সময় তো গানটা নত মেয়েরা করতো না, সো আই ওয়াজ অলওয়েজ আমার সাথে সবসময় 7-8টা ছেলে ঘুরতো, এবং আমার বাবা মামার ফ্যামিলিতে লাইক এই মেয়েটা কি হবে, হ্যাঁ মানে গান পড়াশোনা কর, এবং আমি আমি লুকিয়ে লুকিয়ে গান করতাম বেশিরভাগ জীবন। আমি পরে যখন আমি আমার ইউনিভার্সিটি লাইফ শেষ করলাম এবং আমি খুব সিরিয়াসলি বললাম যে বুঝতেই পারছো এটা একটা ফেজ না, 14 বছর বয়স 10 বছর, তখন আই মানে আমার আমার মায়ের সাথে আমার মিউজিশিয়ান হিসাবে ফ্রেন্ডশিপটা শুরু হলো। ও মায়ের সাথে একটা মিউজিক্যাল একটা রিলেশনশিপ তৈরি হওয়া, এবং এটাই তো আসলে হওয়া দরকার। এবং আমরা বেশিরভাগ সময় এমনি সংসারে এই বাজার করতে হবে, এটা করতে হবে, এটা 5 মিনিট কথা বলে তারপর আম্মু নেক্সট 10 মিনিট বলবে আমি একটা নতুন নজরুল গীতি শিখছি, এটা তুমি একটু শুনে যাও, মানে আমাদের খুব গান নিয়ে আলাপ হয়, এবং ওইটা আসলে আমি বড় হয়ে মানে আমি ইউনিভার্সিটি লাইফ শেষ করে আমি পেয়েছি আমার আম্মুর থেকে, এখন ওই ওই সম্পর্কটার জন্য আমি খুবই কৃতজ্ঞ। এন্ড অফ দ্য ডে আরমিন হচ্ছে
রাশিদ কামালের মেয়ে। সো মা তো মেয়ের কথা বলবি, মেয়ে মায়ের কথা বলবে, এটাই স্বাভাবিক। আমরা তো আসলে কথার মধ্যে দিয়ে দিয়ে তোমাদের স্বপ্নের সব গল্পই শুনে ফেলেছি আসলে। হ্যাঁ, দুইজনই পাগল মিউজিশিয়ান একদম। হ্যাঁ, এবং কেন গান ভালোবাসে এটা জানারই দরকার নাই। তো এই যে পরিবারের যে একটা ছায়া, সেই ছায়ার কি কোনো একটা তো আজকে শুনতেই হয়। আমি খুব ভয়ে ভয়ে আমাদের ফ্যামিলির গান গাই, কারণ আমার আমার জনরাটা আলাদা। আমি যেটা তোমারটা একটা নিজস্ব আলাদা, আমি পড়েছি আর জ্যাজ মিউজিকের উপরে, কিন্তু চেষ্টা করছি এবং আমার আগামী অ্যালবামে যেটা হোপফুলি এক দেড় মাসের মধ্যে বের হবে, সেখানে আমি প্রথমবার মতো আমার বড় বাবার একটা গান গেয়েছি, ওটাকে আমি গিয়ে শোনাচ্ছি। বন্ধু কয়া যা
বাহ, খুব সুন্দর। অত সুন্দর না মনে হয়? আমার কাছে মনে হয় যে যে গানে আবেগ দিতে পারে না আসলে সেটা গান না। অনেক সুরে হয়তো গাইলো কিন্তু আবেগটা নাই, সেটা তো আসলে মূল হতে পারে না। সুর তো হচ্ছে হলো মানুষের ভিতরের বিষয়। অনেক সুরে গাচ্ছে, ঝনঝন করছে কিন্তু মায়া নাই, এটা হবে না। তবুও ফোক গান গাওয়ার একটা খুবই গুরুত্বপূর্ণ অ্যাসপেক্ট হচ্ছে যে কথাগুলো আসলে ওই ফোক লোর নিয়ে লেখা, যে গ্রামগঞ্জে পানির পাশে। এবং আমরা যারা শহরে বড় হই, আমার আগে মনে হতো আমি তো জীবনেও বুঝবো না, আমি তো কখনো ওই রকম মাছের পাশে বড় হইনি, কিন্তু এই কথাগুলো পরে বড় হয়ে মনে হলো কথাগুলো আসলে যে কোনো মানুষের জন্য। একদম একদম, যে কোনো গান তুমি না হলে লালনের গান, হ্যাঁ, বা আমাদের পঞ্চকবির গান, মানে এসব গান তারা কি কখন লিখলো, একজন কবি কখন কিভাবে লিখে সেটা তো তার ব্যাপার, কিন্তু যে গায়, হ্যাঁ, তাকে অনুভব করতে হয়। যে তুমি যে বললে না যে অনুভব বিষয়টা না থাকলে আসলে গান হবে না, আর যাই হোক গান হবে না। থ্যাংক ইউ, খুব সুন্দর। আমার তো আসলে আলিফকে কিছু মানে মাকে নিয়ে প্রশ্ন করতেই ভয় লাগে, কারণ আসলে সালমা চাচির কথা মনে হলেই আমাদের আমি আজকে এই সুরের আয়নার মাধ্যমে তাকে স্মরণ করতে চাই। আমাদেরকে ছেড়ে চলে গেছেন, ওর বাবা চলে গেছে, আমার বাবা চলে গেছে, মনির ভাইয়ের বাবা চলে গেছেন। তো আমাদের আসলে কি বলবো, মানে একজন শিল্পীর চলে যাওয়া মানেই কিন্তু আসলে বলে না যে চলে যাওয়া মানেই প্রস্থান নয়। তো সেই জায়গাটা থেকে মায়ের যদি তোমার খুব কষ্ট না হয় তাহলে কি দুটো কথা শুনতে চাই। আমি বলেছি আজকে কন্যাদের গান শুনব। মার কথা আসলে মানে গান করি একদমই মার জন্যে, যদিও বাবার মিউজিকটা দেখেছি একদম বাসায়, মিউজিক সুন্দর সুন্দর গান হতে দেখেছি, কালজয়ী গান সৃষ্টি হতে দেখেছি বাসায়। কিন্তু মা যেটা করতেন সেটা হচ্ছে সকালবেলা রেওয়াজ করতেন, ঘুম থেকে উঠেই মার সঙ্গে বসতাম হারমোনিয়ামের সাথে বসে, এবং মা আমাকে অনেক গান শোনাতেন, অনেক গান শেখাতেন, এটা করো, এরকম করে ট্রাই করো, ওরকম করে ট্রাই করো, ওই যে সাজেশন। এবং তুমি যেটা বললে যে একটা মিউজিক্যাল সুন্দর একটা ফ্রেন্ডশিপ, তো সেই জিনিসটা আম্মুর সাথে আমার ছোটোবেলা থেকেই ছিল। মা কিন্তু আমাকে গান নিয়ে খুব, এবং এই যে কনভারসেশনটা সেটা আমি এখন খুব মিস করি। এখন যেমন এখন আরেকটু কাজের ব্যস্ততাটা বাড়িয়েছি যেহেতু মা নেই, এখন এখন মনে হয় যে না, আম্মু থাকলে হয়তো আমাকে বলতো যে আরও বেশি করে গান করো, আরও বেশি বেশি রেকর্ড করো। সো আমার মনে হয় এখন আমি রিয়েলাইজ করি যে আমার হয়তো আরও আগে থেকে আরেকটু বেশি গান রেকর্ড করা উচিত ছিল, তো এখন মার কথা চিন্তা করে গান আরেকটু বেশি বেশি করে করছি। যেখানেই থাকুক সালমা চাচির আত্মার শান্তি কামনা করছি। এখন ওই যে আমি যেটা বলছিলাম যে ছায়া, পারিবারিক যে ছায়া, তো আমরা কি সেই ছায়ার গান শুনব? আজকে আমি কোনো এক কারণে মোটামুটি একটু আপটেম্পো গানগুলো চুজ করেছি, আমি জানি না কেন। আমার মনে হয় আজকে আরমিনার ভালো হয়েছে, নট ব্যাড, যে ও একটা এই এদিকে আছে, স্লো দিকে আছে, তুমি একটু ফাস্ট বিটের দিকে আছো। এখন তাহলে কোন গানটা হবে? আমি আমার বাবার একটা গান করবো। আমি গানটা গাইবার আগে একটু দুটো বিষয় বলতে চাই। সেটা হচ্ছে যে আমি অনেকেই মনে করে যে আমি বাবার মেয়ে, বাবার গান তো গাইবই, এটা খুবই স্বাভাবিক, কিন্তু তারপরে আমি না বাবার গান করবার আগে সবসময় বাবার কাছ থেকে পারমিশন নিই যে আমি কি গানটা করবো, কারণ অফকোর্স হি আন্ডারস্ট্যান্ডস ইট বেটার যে আমার ভয়েসে কোন গানটা যাবে কোন গানটা যাবে না। এবং আমি কোনো গান কাভার করার আগে আমি প্রত্যেকজনের সাথে কথা বলি। আমি গাজী চাচার সাথে কথা বলেছি, গাজী চাচার লেখা শুদ্ধ গাজী চাচা গাজী বাজার রানোয়ার চাচা বলেছে অবশ্যই করবে। এবং আমি লাস্টলি শ্রদ্ধে রুনা লায়লা রুনা আন্টির সাথে ফোনে কথা বলেছি, এবং রুনা আন্টি বলেছে তুমি অবশ্যই গানটা গাইবে কারণ এটা ওনার গাওয়া, এবং উনি আমাকে একটা খুব সুন্দর কথা বলেছেন যে তুমি গানটা তোমার মতো করে গাইবে। বাহ, আমার ওটা খুব ভালো লেগেছে। তো আমি আজকে আমাদের সবার খুব পছন্দের একটি গান, বন্ধু তিন দিন, আমরা সবাই মিলে যদি গাই
খুব খুশি হব। আমাদের আসলে এই বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম, এই গানটা শুনতে শুনতে আমাদের বিদায় নিতে হবে। তোমাদের জানি না কেমন লেগেছে আজকের অনুষ্ঠান, আমার খুব আমার মনে হচ্ছে আমি আরো 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 গান শুনি, কথা বলি, গল্প করি, কারণ আমার গল্প করতে অনেক ভাল লাগে। কিন্তু একটু প্রিয় দর্শককে কিছু বলি। প্রিয় দর্শক, আমার সুরের আয়নায় আজকে যে দুজন ছিল মিষ্টি মেয়ে, তাদের আমরা অনেক গল্প শুনলাম, অনেক গল্প শুনতে পারিনি, হয়তো সেটার জন্য আবার ওদেরকে ডাকতে হবে। কিছু কথা আছে, চোখে অশ্রু দেখেছি কিন্তু সামলে নিয়েছে, এটাই শিল্পীর কাজ, যে চোখের অশ্রু লোকাতে পারে, যে কোনো কঠিন কাজকে সহজ করে নিতে পারে একজন পারফর্মার। একজন আলিফ, একজন আরমিন, সেই পারফর্মার যারা মন থেকে গান করে, হৃদয় জুড়ে অন্যকে সে সুরে মাতিয়ে রাখবার চেষ্টা করে। আপনারা ভালো থাকবেন, আমরা গান শুনতে শুনতে আজকে সুরের আয়না থেকে বিদায় নিচ্ছি। বন্ধু